মালয়েশিয়ান ভাষা পর্ব 4। আজ আমরা শিখব মালয়েশিয়ান ভাষায় বিভিন্ন মাছের এবং বিভিন্ন সবজির নাম। ইকান হিলসা, ইলিশ মাছ। ইকান রোহু, রুই মাছ। ইকান পাতিন, পাঙ্গাস মাছ। ইকান বেতিক, বেতক, কই মাছ। ইকান পারি, হাউস মাছ। ইকান তেলাপিয়া, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মেরা, লাল তেলাপিয়া। ইকান বেলিডা, চিতল মাছ। ইকান ওয়াডের, দেশি পুঁটি মাছ। ইকান গুরামি, খৈলসা মাছ। ইকান সিলি, তারা বাইং মাছ। ইকান গ্লামা, ইকান মাবং। ইকান তাম্বান, বাটা মাছ। ইকান তঙ্কল, টুনা মাছ। ইকান সেলার, বিয়াসা। ক্রিসি, পোয়া মাছ। ইকান সেলায়াং। ইকান কেম্বং। ইকান বুজুক, টাকি মাছ। ইকান তাবেস, শেরপুটি মাছ। শেরপুটি মাছকে ইকান পুতে বলে থাকে। ইকান পারাং, কাটাইরা মাছ। ভলত, ভলতকে কুইচা বলা হয়। ইকান কলি, মাগুর মাছ। এবার আমরা জানবো সবজির নাম। বায়াম, বায়াম হচ্ছে ডাটা শাক। বায়াম মেরা, লাল শাক। কাঙ্কুং, কলমি শাক। সায়ুর সাবি, পালং শাক। ডাউন সেলেড্রি, ধনে পাতা। টমাটো, টমাটোকে টমাটোই বলে থাকে, তবে মালয়েশিয়াতে টকে ত উচ্চারণ করে, মনে রাখবেন। ব্রোকলি, ব্রোকলিকে ব্রোকলি বলে থাকে। লাবু কুনিং, লাবু কুনিং হচ্ছে মিষ্টি লাউ। কুবিশ, কুবিশ হচ্ছে পাতাকপি। বুঙা কুবিশ, ফুলকপি। ঝাগুং, ঝাগুং হচ্ছে ভুট্টা। কেলাডি, কেলাডি হচ্ছে কচু। পারিয়া, পারিয়াকে বলে করলা। কাঁচাং বেন্ডি, কাঁচাং বেন্ডিকে বেন্ডি বলে। তিমুন, তিমুনের অর্থ হচ্ছে শশা, শশাকে তিমুন বলে। লুবাক পুতি, লুবাক পুতি সাদা মূলা। লুবাক মেরা, গাজর। চিলি বেলান্ডা, টেস্কি কাপ মরিচ। তেরং পাঞ্জাং, কালা বেগুন। চিলি আপি, বিন্দি মরিচ। চিলি হিজাও, কাঁচামরিচ। চিলি মেরা, লাল মরিচ। উবি কেন্টাং, গোলালু। উবি কায়ু, কাটালু। বাওয়াং পুতে, রসুন। বাওয়াং মেরা, পেঁয়াজ। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই ছিল। দেখা হবে আগামী ভিডিওতে। আজকে যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আপনি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।